পাঁচ মাস ধরে পানীয় জলের সংকট। পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেলব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করল স্থানীয় মহিলারা। পরে গ্রাম প্রধানের প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত। এক সপ্তাহের মধ্যে পানীয় জল না হলে আবারও রাস্তা অবরোধের হুমকি। টানা পাঁচ মাস ধরে পানীয় জলের সংকট তেলিয়ামুড়ার মাইগঙ্গা রেলব্রিজ সংলগ্ন এলাকায়। ফলে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষকে জল সংগ্রহ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেলব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পানীয় জলের তীব্র সংকটের ব্যাপারে এলাকার জনগণ দীর্ঘ কয়েকবার স্থানীয় নেতা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিককে জানিয়েছেন। কয়েকবার জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ধরনের কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয় জনগণের। পরবর্তীতে এলাকার স্থানীয় জনগণরা বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গা রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি পথ অবরোধে সামিল হয়। দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবৎ চলে এই অবরোধ। স্থানীয়দের কাছ থেকে শুনুন তাদের অভিযোগের কথা। কতক্ষণ ধরে অবরোধ? কি দাবি রাখছেন? কি দাদার কাছে কি দাবি রাখছেন? অবরোধের খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ এলাকার স্থানীয় নেতৃত্ব। গ্রাম প্রধান প্রতিশ্রুতি দেন এক সপ্তাহের মধ্যে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। শুক্রবার ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন গ্রাম প্রধান। এই আশ্বাস পেয়ে স্থানীয়রা রাস্তা অবরোধ মুক্ত করেন। তবে এক সপ্তাহের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত না হলে আবারও অবরোধে বসবে বলে হুমকি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ট।